দেশভাগের ইতিহাস বহন করে চলেছে বাগদান নৌকাবাইচ প্রতিযোগিতা। লক্ষ্মী পূজোকে ঘিরে সাত দিন ব্যাপী মেলা হয় হুদা গ্রামে। লক্ষ্মী দেবীর আরাধনা করে অভাব মিটেছে এই গ্রামে, বিশ্বাস গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভাব অনটন দূর করতেই গ্রামে শুরু হয় লক্ষ্মীর আরাধনা। দেবী কমলার আরাধনার পরই ফসলে ফুলে ফেঁপে উঠেছিল বাগদার হুদা গ্রাম। সেই থেকেই গ্রামে লক্ষ্মী দেবীর আরাধনা শুরু হয়। দীর্ঘ 46 বছর ধরে এই গ্রামে হয়ে আসছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে নৌকা বাইচ প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই গ্রামে। এই পুজো এবং বাইচ প্রতিযোগিতাই হয়ে উঠেছে হুদা গ্রামবাসীর ঐতিহ্য। এবছরও মহাসমারোহে আয়োজিত হল লক্ষ্মী পুজো ও বাইচ প্রতিযোগিতা। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত হুদা গ্রাম, এই গ্রামে লক্ষ্মী পুজো উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামবাসীরা জানালেন, সে অনেক বছর আগের কথা। সে সময় অভাব দারিদ্রতা ছিল বাগদার হুদা গ্রামের বাসিন্দাদের নিত্যসঙ্গী। অভাবে অনাহারে জীবনের সাথে লড়াই করে বাঁচতে হতো গ্রামবাসীদের। তারপর প্রায় 46 বছর আগে এই গ্রামে প্রথম শুরু হয় দেবী লক্ষ্মীর আরাধনা। হুদা গ্রামের বাসিন্দারা দেবীর আরাধনা করে তাদের দারিদ্রতা ঘোচানোর প্রার্থনা করেন। গ্রামবাসীদের বিশ্বাস, দেবী তাদের আকুল প্রার্থনা শুনেছেন এবং তারপর থেকেই হুদা গ্রামে মাঠ উজাড় করে ফসল ফলেছে। স্বাবলম্বী হয়েছেন গ্রামের যুবকেরা, গ্রামবাসীদের অভাব ঘুচেছে। হুদা গ্রামে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয় এক সপ্তাহব্যাপী মেলা। এই লক্ষ্মী মেলার মূল আকর্ষণ নৌকা বাইচ প্রতিযোগিতা। হুদা গ্রাম কোদালিয়া নদীর তীরে অবস্থিত। প্রতি বছর এই নদীতেই চলে বাইচ প্রতিযোগিতা। এবছরও বিভিন্ন এলাকা থেকে পাঁচটি দল এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। রবিবার সেই প্রতিযোগিতা সম্পন্ন হয়। নৌকাবাইচ দেখতে এসেছি আমাদের বাড়ি এখানেই গ্রামে। এখানের ঐতিহ্যই নৌকাবাইচ। আমরা লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বসে থাকি। দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো আসে। আমরা আত্মীয় স্বজন এই লক্ষ্মী পুজোর সময় আমাদের এখানেই আসে সবাই। প্রচুর দর্শক আপনি দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক চারিদিকে। এই নৌকাবাইচ এই ঐতিহ্যের জন্য চারিদিকের লোক এখানে আসে। প্রতি বছরের মতো এবছরও কয়েক হাজার মানুষের ঢল নেমেছিল এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে। প্রতিযোগিতাকে ঘিরে দর্শকের উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। বাসিন্দারা জানিয়েছেন, দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে মানুষ এই গ্রামে এসে বসবাস শুরু করেন, আর পূর্ববঙ্গের সেই প্রাচীন প্রতিযোগিতা আজও একইভাবে হয়ে আসছে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাগদার এই গ্রামে। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে বাগদা থানার পক্ষ থেকে ব্যাপক পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়। প্রস্তুত রাখা হয় বিপর্যয় মোকাবিলা দলকে। আমাদের এই লৌকবাইজ প্রতিযোগিতার 46তম বর্ষ পদার্পণ করলো এবং এই বর্তমান এই বছরের উন্মাদনা খুবই ভালো। মানুষের আগ্রহ এবং আমাদের এই এতটা অঞ্চলের সমস্ত ব্যক্তিগর্ব, বিশিষ্ট ব্যক্তিগণ, প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সবাই আমাদের এটাখানে সামিল হয় এবং এই দিনটার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করি। এটা আমাদের পূর্ববাংলার ঐতিহ্যবাহী, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাঁরাও করে গেছে, সেই সঙ্গে এখন এইটাকে আমরা করছি। এটা আমাদের লক্ষ্মী পুজো উপলক্ষে, পূজা করি লক্ষ্মী পুজো উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠান করা হয়। মানে এই যে আমাদের যে উৎসাহ, এই উক্তিপন্ন, এই দেখে আমাদের এখানকার প্রত্যেকটা মানুষ আমরা খুব খুশি এবং এই মেলা আমরা সাত দিন ব্যাপী করব এবং যাতে এই এলাকার শান্তি শৃঙ্খলাটা বজিয়ে থাকে। বাগদা পিএস মাননীয় শ্রী অতি সাহেব উৎফল সাহা মহাশয়, তিনি আমাদের আজ থ্রি টার্মস হলো এই মেলাটা তিনি দেখছেন এবং আমাদের সঙ্গে খুবই উৎপরিতভাবে সহযোগিতা করছেন, সঙ্গে আমাদের বাগদা বিডিও এবং আদার্স যারা। বিশাল পুলিশি ব্যবস্থায় নির্বিঘ্নেই সম্পূর্ণ হলো হুদা গ্রামের ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।